নমস্কার আজকে আমরা কুম্ভ ডিসেম্বর মাসের দু হাজার তেইশের রাশিফল নিয়ে আলোচনা করব। আপনি যদি কুম্ভ মানুষ হন তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখবেন কারণ এই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে এই ডিসেম্বর মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে বা কি কি ঘটনা আপনাদের জীবনের সঙ্গে ঘটবে কেমন থাকবে আপনার শারীরিক অবস্থা কেমন থাকবে আপনার আর্থিক স্থিতি কেমন থাকবে আমার আপনার পড়াশোনা কীরকম থাকবে আপনার বিবাহিত জীবনের ব্যাপারগুলো এবং কতটা থাকবে আপনার প্রেমের অবস্থা বা কোনো শত্রুতা আসতে পারে কি না কোনো রোগ আসতে পারে কি না এই সব বিষয়গুলো নিয়ে স্টেপটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তবে আলোচনায় তো অবশ্যই যাব কিন্তু আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকার চেষ্টা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকানটাকে ক্লিক করে দেবেন এটা আপনার কাছে অনুরোধ আমার যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলে আসি মূল অনুষ্ঠানেতে অর্থাৎ কুম্ভ রাশির দু হাজার তেইশে ডিসেম্বর ডিসেম্বর মাসের রাশিফল জেনে নিন কেমন কাটতে চলেছে এই ডিসেম্বর মাসটি চলে এলো আমাদের পাশেই বোর্ড দেখতেই পাচ্ছেন বোটের মধ্যে এই মাসের গ্রহস্থিতিটা আঁকা রয়েছে বা লেখা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে প্রথম মানে মাসের প্রথমেই দেখতে পাচ্ছি আমরা রাশির অধিপতি শনি সে কিন্তু রাশির মধ্যেই অবস্থান করছে এর ফলে কিন্তু একদিকে শনি সাড়ে সাতি আর একদিকে কিন্তু শনি রাশির অধিপতি হয়ে রাশিতেই অবস্থান করছে এর ফলে কিন্তু একটা অ্যাডভান্টেজ এই শনি কিন্তু আজকে নয় অনেক দিন থেকে রাশির মধ্যে অবস্থান করছে এবং অনেক দিন থেকে কিছু কিছু অ্যাডভান্টেজ আপনারা পাচ্ছেন কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা শারীরিক প্রবলেম গা পা ব্যথা মাথার যন্ত্রণা এবং আমি যেটা চাইছি সেটা যেন পাচ্ছি না এরকম কিছু মনোভাব তে এর এর ফলে কিন্তু আপনি আপনার লাভটাকে মনে করতে পারছেন না কিন্তু লাভ আপনি পাচ্ছেন অল্প অল্প কী লাভ হবে দেখুন রাশির অধিপতি রাশির মধ্যে থেকে আপনাদের সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো বন্ডিং প্রবলেম থাকলেও আপনার হাজব্যান্ডের উন্নতি কিন্তু অবশ্যই আসবে আর্থিক উপার্জন বৃদ্ধি হবার সম্ভাবনা বাড়বে তবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বন্ডিং প্রবলেম এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কিন্তু কিছু কিছু কুম্ভ ক্ষেত্রে যাদের জন্মচাকে শনি অতিরিক্ত খারাপ তাদের কিন্তু ডিভোর্সের মতো সমস্যা চলে আসতে পারে এছাড়াও দেখতে পাচ্ছি আপনাদের রাশির সেকেন্ড হাউসে রাহু বসে রয়েছে রাশির সেকেন্ড হাউসে রাহু বসে থাকলে পারে অকারণে হঠাৎ আপনাদের অর্থ ক্ষয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং আপনার খুব কাছাকাছি রিলেটিভের সঙ্গে পরি মানে আত্মীয়দের সঙ্গে বাদ বিতর্কতা বৃদ্ধি হতে পারে আপনাদের বাড়ির বয়স্ক যারা তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে রাহু এবং আপনাদের কথাবার্তা হয়তো আপনারা এমন বললেন সেখানে অন্য মনের অন্য মানুষের মনে দুঃখ লাগলো এরকমও কথা কিন্তু আপনাদের মুখ থেকে বেরিয়ে যেতে পারে এছাড়াও দেখছি রাশির তৃতীয় ঘরে বৃহস্পতি বসে রয়েছে রাশির তৃতীয় ঘরে বৃহস্পতি বসে থাকলে পারে সাধারণভাবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পায় এবং ভ্রমণ বা দূরভ্রমণ না বলে হয়তো একটা স্টেট থেকে অন্য একটা স্টেট অর্থাৎ একটা ভ্রমণের প্ল্যানিং কিন্তু আপনাদের চলেই আসতে পারে এবং রাশির তৃতীয় ঘরে বৃহস্পতি বসে থাকলে পারে নতুন নতুন যোগাযোগ এবং নতুন নতুন কর্মের যোগাযোগ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং আপনারা কিন্তু এই ডিসেম্বর মাসে নতুন কোনো পরিবারের বাড়িতে ঘুরতে যেতে পারেন এরকমও বেশ কিছু সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে এবারে চলে আসবো যে আপনাদের প্রেমের পরিস্থিতি কেমন থাকবে কুম্ভরাশির প্রেমের অধিপতি বুথ সেই বুথ কিন্তু থাকবে ইলেভেন্থ হাউসে ইলেভেন্থ হাউসে থাকার ফলে আপনারা কিন্তু প্রেমে মোটামুটি ভালো থাকলেও রাশির মধ্যে যেহেতু শনি রয়েছে এর ফলে প্রেমে মাঝে মধ্যে বন্ডিং প্রবলেম আসতে পারে সেই জায়গাটা সতর্ক থাকবেন কিন্তু প্রেম নিয়ে আপনারা খুব বেশি বিচলিত হবেন না প্রেম কিন্তু মোটের ওপর ভালোই থাকবে তবে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিকের একটু ইগো বাড়তে পারে এই জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকতেই হবে আপনাকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আপনাদের সপ্তম ঘর বিবাহিত জীবনের অধিপতি রবি সেই রবি কিন্তু আপনাদের দশম ঘরে রয়েছে এর ফলে কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ নতুন চাকরি পেতে পারে নতুন কর্মের সঙ্গে সে যুক্ত হতে পারে নতুন ব্যবসা করার ইচ্ছা থাকলেও ব্যবসারও একটা সুন্দর একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে যদি আপনি কুম্ভ রাশির মানুষ হন এবং আপনি ব্যবসা করব বলে মনে করে থাকেন তাহলে ব্যবসা শুরু করে দিন অবশ্যই ব্যবসাটি ওদের লাভ দেখতেই পাওয়া যাবে এছাড়াও দেখতে পাচ্ছি আপনাদের অষ্টম ভাবের মধ্যে কেতু বসে রয়েছে কেতু বসে থাকার জন্য যারা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড বিষয়ের মধ্যে আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পড়াশোনা হওয়ার সম্ভাবনা বাড়বে এবং যারা জ্যোতিষ বা তন্ত্র রিলেটেড প্রফেশনের সঙ্গে কানেক্টেড তাদের কিন্তু আর্থিক উপার্জনও বৃদ্ধি হবে এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ কোনো কাজ আপনাদের আটকে যেতে পারে এই জায়গাটা কুম্ভ রাশির মানুষরা অবশ্যই সতর্ক হয়ে থাকবেন হঠাৎ কোনো কাজ কিন্তু আটকে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও কিন্তু বলব দু হাজার ডিসেম্বর মাসে দেখতেই পাওয়া যাচ্ছে আপনাদের রাশির ঠিক নবম ঘরের মধ্যে শুক্রদেব কিন্তু অবস্থান করবে এর ফলে কিন্তু আপনারা নতুন বাড়ি নতুন ফ্ল্যাট নতুন গাড়ি কেনার একটা সুযোগ পাবেন নতুন তীর্থযাত্রা ঘোরার একটা সুযোগ পাবেন এবং আপনাদের হাজার সমস্যার মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় আর্থিক স্থিতি বৃদ্ধি হবে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো লাভ দেবে এই শুক্রদেব দশম ঘরে আপনাদের কে মঙ্গল এবং রবি রয়েছে মঙ্গল রবি দশম ঘরে থাকার ফলে কিন্তু আপনাদের নতুন নতুন কর্মপ্রাপ্তির যোগ বৃদ্ধি হবে এবং আপনাদের কর্ম যদি আপনি কর্ম খুঁজছেন তাহলে পরে আর কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনি কর্মপ্রাপ্তি করে ফেলবেন সেই জায়গাটা তো দেখতেই পাচ্ছে খুব স্ট্রং হবে তবে সবটাই করতে হবে আপনাদেরকে সংঘর্ষের সঙ্গে এক চান্সে কিন্তু হবে না আপনি যদি মনে করেন বাড়িতে বসে থাকবেন আর সব খবর এসে যাবে এটা কিন্তু এই কুম্ভ রাশির ক্ষেত্রে হবে না কারণ কুম্ভ রাশি শনি সাড়ে সাথে চলছে তাই কুম্ভ রাশিকে পরিশ্রম করতেই হবে তবে শনি একটা এমন গ্রহ যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনাকে ডবল ফল দেবে যদি আপনি পরিশ্রম না করেন বাড়িতে বসে থাকেন তাহলে শনি আপনাকে নিঃস্ব করে দেবে এরকম কিন্তু প্রবলেম দেখতেই পাওয়া যায় তাই এখানে তো অবশ্যই কর্মপ্রাপ্তির যোগটা দেখতেই পাওয়া যাচ্ছে এবং কর্মের ইম্প্রুভমেন্ট যোগটাও দেখতে পাওয়া যাচ্ছে তবে মঙ্গল রবি আপনাদের চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু কিছু পারিবারিক সমস্যা ঘরের মধ্যে আর্থিক সমস্যা হঠাৎ চলে আসলো বা ঘরের অন্যান্য মেম্বারের সঙ্গে আপনাদের একটা বন্ডিং প্রবলেম হঠাৎ তৈরি হয়ে গেল এরকম কিছু কিছু সমস্যা কিন্তু চলেই আসতে পারে সেটা কিন্তু অবশ্যই সঠিকভাবে সঠিক প্ল্যানিং করে হ্যান্ডেল করতে হবে নাহলে কিন্তু আপনি অযথাই বিতর্কের মধ্যে পড়ে যাবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো সবটাই বলে দিলাম এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এই ডিসেম্বর মাসে আপনাদের খরচ কিন্তু বাড়বে কারণ ব্যয়ের অধিপতি আপনাদের রাশির মধ্যেই বসে রয়েছে এর ফলে কিন্তু আপনাদের হঠাৎ হঠাৎ মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে বেশ কিছুটা কিন্তু ব্যয় হয়ে যাবে এবং সেভাবে আর্থিক উপার্জন কিন্তু হবে না এর ফলে কিন্তু আপনারা কিছুটা মানসিক সমস্যার মধ্যে থাকবেন মানসিক প্রবলেমে থাকবেন যে খরচা তো হয়ে যাচ্ছে কিন্তু ইনকাম তো আসছে না এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু সমস্যায় থাকবেন কারণ আপনাদের কিন্তু বারবার খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের কিন্তু গা হাত পা ব্যথা শরীরের মধ্যে ব্যথার সমস্যা এবং হঠাৎ কোনো মাথার যন্ত্রণা মাথাকে নিয়ে প্রবলেম বা হঠাৎ আপনাদের পেটকে নিয়ে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে এই জায়গাটায় অবশ্যই সতর্ক থাকবেন এইগুলোকে মেনে চললে চললেবারেই ডিসেম্বর মাসটা কিন্তু আপনার ফেভারে চলে যাবে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই যে প্রেডিকশানগুলো বললাম এই প্রেডিকশানকে মেনে চলবেন আমি যদিও নক্ষত্রগুলোকে এই প্রেডিকশানের মধ্যে আনলাম না আনলে আরও পিন পয়েন্ট প্রেডিকশান করা যেত কিন্তু ডিসেম্বর মাসটা এরকম ধরনেরই কাটবে তো আপনি অবশ্যই এইগুলোকে মাথা রাখবেন আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে পুরো দেখলেন যখন আপনার নিশ্চয়ই মনে থাকবে এবং আপনি একটু সতর্কভাবে চললে পারি আপনি কিন্তু ডিসেম্বর মাসটি খুব সুন্দরভাবে কাটিয়ে ফেলতে পারবেন ডিসেম্বর মাসে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে পারে কিন্তু আপনি প্রত্যেক মাসের শনিবার দিনকে মা কালীর পুজো অবশ্যই করুন মায়ের মন্দিরে যান মাকে পুজো দিন মাকে প্রণাম করুন মাকে নিজের মনস্কামনা জানান আপনি কিন্তু অনেকটাই রিমুভ হইবেন এছাড়াও কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনারা সন্ধ্যেবেলায় আটটার পর ওম সং শনিশ অনমা এই মন্ত্রটা কিন্তু অবশ্যই জপ করার চেষ্টা করুন একশো আটবার করে তাহলে আপনার সমস্যা অনেকাংশে কেটে যাবে হোক ভালো থাকবেন আজ এখানেই শেষ করলাম তবে হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই